আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি করব, সেই ভিডিওটি হচ্ছে আমরা যারা গুগল মিটে ক্লাস পরিচালনা করছি, অনলাইন ক্লাস পরিচালনা করছি, তাদের জন্য। তো অনলাইন ক্লাস পরিচালনা করতে গিয়ে আমরা একেবারেই অনেকেই নতুন এর সাথে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রতিদিনের ক্লাসের যে মিটিং কোডটা থাকে সেটা বারবার চেঞ্জ করতে হয়। তো আমরা কিভাবে একটা কোড দিয়েই একাধিক ক্লাস পরিচালনা করতে পারি সেটা আজকে আমরা দেখবো। তো সেই জন্য প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজার থেকে আমার নির্দিষ্ট যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেটিতে প্রবেশ করব। সেখান থেকে চলে যাব, এর আগেও আমরা এখানে কাজ করেছিলাম, গুগল অ্যাপসে। গুগল অ্যাপস থেকে আমরা চলে যাব গুগল ক্যালেন্ডারে। আপনি সরাসরি অ্যাড্রেস বারে লিখে দিলেও হবে গুগল ক্যালেন্ডার, তাহলে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টে গুগল ক্যালেন্ডার যে অ্যাপসটি সেটি। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট ক্রিয়েট অপশনে গেলে এরকম একটা বক্স আসবে, এই বক্সে আপনি টাইটেল সেট করতে পারেন। সাপোজ এখানে আমি টাইটেল সেট করলাম টেস্টিং ম্যাথ, অথবা ম্যাথ টেস্ট দিলাম, অথবা ম্যাথ ক্লাস দিলাম, ম্যাথ টেস্ট দিলাম, ম্যাথ টেস্ট দিলাম। এটা আমার ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন দেখি, এইখানে দেখেন ঘড়ির মতো একটা আইকন আছে, এখানে আমি টাইম সেট করতে পারি। যেমন এটা জুলাই 7 তারিখ, এখানে টাইমটা ই করা আছে, তারিখটা এখানে, তারিখ সময় দেওয়া আছে 2টা থেকে 3টা। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, 2টার জায়গায় আমি দিলাম হয়তো 5:30 দিলাম, 5:30 থেকে 6:30। আমি এখন 6:30 চাচ্ছি না, 7টা চাচ্ছি, বা 7:30, সেটাও আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আমি চাইলে এখান থেকে তারিখটাও চেঞ্জ করতে পারি, যেমন আমি 7 তারিখের জায়গায় দিলাম হলো 8 তারিখ। এখন দেখা যাবে যে আমার 8 তারিখে সেটা মিটিংটা ক্রিয়েট হয়ে যাবে। আমার মূল কাজ হচ্ছে এইখানে, যে অ্যাড গুগল মিট ভিডিও কনফারেন্সিং, এইখানে আমি ক্লিক করব। এখানে যখন ক্লিক করব, তখন দেখেন এখানে একটি মিটিং কোড অলরেডি চলে এসছে। তো এই মিটিং কোডটি ব্যবহার করে আমি ম্যাথ টেস্ট ক্লাসটি পরিচালনা করব। সাপোজ তাহলে সেই ক্ষেত্রে এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে আমি কি করব, সেভ দিলেই সেভ হয়ে যাবে। কিন্তু আমি আরও অপশনে যেতে চাচ্ছি। আচ্ছা, মোর অপশনে যাব। মোর অপশনে গেলে দেখেন এখানে আমার 7 তারিখে এটা সেভ হয়ে আছে। এখন এই মিটিং কোডটা আমি কি প্রতিদিন চাচ্ছি, নাকি আজকের জন্যই এটা নির্ধারিত, এখানে গিয়ে আমি এটা ফিক্স করতে পারবো। আমি অলরে দিলাম, অলরে দিলে এটা প্রতিদিনই রিপিট হতে পারবে। তাহলে ডাজ নট রিপিট যদি দেই, তাহলে কি উইকলি অন থার্সডে টুয়েসডে রিপিট হবে, মান্থলি অন দ্য ফার্স্ট টুয়েসডে, অ্যানুয়ালি অন 7th জুলাই, এভরি উইক উইকডে মানডে টু ফ্রাইডে, এভাবে এভাবে, অথবা এখান থেকে আমি কাস্টম করেও এটা এভাবে সিলেক্ট করতে পারি। কাস্টম করে মনে করেন আমি চাচ্ছি যে টুয়েসডেও হবে, ওয়েনসডেও হবে, এবং এদিকে স্যাটারডে, এই 3 দিন ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আমার এই মাসেরই এটা এইভাবে সিলেক্ট হতে থাকবে। এটা কিভাবে হবে, উইকলি হবে, উইকলি রিপিট হবে, অথবা আমি দিতে পারি মান্থলি। আমি উইকলি দিলাম, উইকলি যখন রিপিট দিব তখন সেটা উইক অনুযায়ী রিপিট হবে। তো এখান থেকে এটা কি করব, ডান। আচ্ছা, এখানে আরেকটা অপশন আমি স্কিপ করে গেছি, আমি এটা একটু আবার দেখাচ্ছি। এই জায়গাটাতে আমি যদি আবার এডিট করি, কাস্টমে গেলাম, এইখানে দেখেন এইখানে এন্ড করব কখন, নেভার, অন, আফটার। অর্থাৎ আমি এটা ওই ক্লাস হয়ে গেলেই কি এটা রিপিট হবে, নাকি কখনোই রিপিট হবে না, বা রিপিট এভরি ডে, এটা তুমি সিলেক্ট করে দিয়েছে শেষ হবে কখন, নেভার কোনো দিনই শেষ হবে না, অথবা অন যখন আমি এখানে লেখা আছে, যেমন কত তারিখের মধ্যে এটা শেষ হবে, হ্যাঁ, যেমন 6 অক্টোবরের মধ্যে শেষ হবে, অথবা কত তারিখের পরে শেষ হবে, হ্যাঁ, 13 তারিখ হওয়ার পরে শেষ হবে, এরকম করে আমি ফিক্সড করে দিতে পারি। তা আমার আনটিল, আমার যতদিন ক্লাসটি চলবে, আমি ধরলাম আমি দিচ্ছি হচ্ছে এই জুলাই মাসটাই, তাহলে এখান থেকে কিন্তু আমি তারিখটা সেট করে দিতে পারি। যেমন আমি দিলাম হচ্ছে শুধু জুলাই মাসটা, তাহলে শুধু জুলাইয়ের 6 তারিখের আগ পর্যন্ত এটা ফিক্স থাকবে। তাহলে আমি ক্যালেন্ডারেও দেখতে পাবো যে এটা জুলাই 6 তারিখ আগ পর্যন্ত এটা ফিক্স থাকবে। তো ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে এখানে দেখি অ্যাড গেস্ট, আমি গেস্ট চাইলে অ্যাড করতে পারবো, অথবা অ্যাড না করলেও চলবে। এবার আমি সেভ করে দিব। সেভ করার পরে দেখেন আমি কবে সেভ করেছিলাম, 8 তারিখে, এই যে ম্যাথ টেস্ট,
8 তারিখে ম্যাথ টেস্ট দেখেন এখানে, 7 তারিখে হয়ে আছে টুয়েসডে, ওয়েনসডে এবং স্যাটারডে, এই 3 দিন। 7 তারিখে করেছিলাম, এখানে দেখেন ম্যাথ 8-এর মিটিং কোডটা দেখেন, YDQWORWCCF। আবার এইটাতে ক্লিক করলে দেখেন এটারও সেম, আবার যখন আমি এটাতে ক্লিক করব এটারও কিন্তু আমার সেম কোড, অর্থাৎ সেম কোড ইউজ করে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় একই ক্লাসে আমি অ্যাড হতে পারবো। অর্থাৎ আমার মোবাইলে অথবা আমার ল্যাপটপে যখনই আমি ক্যালেন্ডারে গিয়ে এই জায়গাটাতে ক্লিক করব তখনই আমি সরাসরি আমার বিটের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। চলে গেলাম, এখন দেখি যদি জয়েন করি দেখবেন আমি ওই একই কোডে জয়েন করব। লক্ষ্য করি ম্যাথ টেস্ট আমার এই যে কোড নাম্বারটি একই, আমি এখন বিভিন্ন তারিখ অনুযায়ী যেখানেই যাব আমার ম্যাথ কোড কিন্তু একই থাকবে। আমি চাইলে, যেহেতু আমি হোস্ট, তাহলে আমি চাইলে কিন্তু অন্য টাইমেও সেটা অ্যাড হতে পারবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো একটা কাজ যেটা, সেটা হচ্ছে কাজ করার পরে কিন্তু অবশ্যই সেটা কি করতে হবে, সেভ করতে হবে। সেভ যদি না করি তাহলে কিন্তু এটা এডিট হবে না। এখন দেখেন আমি আরেকটা দেখাই, যেমন ম্যাথ টেস্টের জন্য আমি এটা এই এই কোডটা, আবার আবার ম্যাথ এসকে এসকে আমি একটা করেছিলাম, সে তার জন্য কিন্তু আমার এই যে মিটিং কোডটা কিন্তু আলাদা, এখানে মিটিং কোডটা কিন্তু আলাদা দেখতে পাচ্ছি। এই ম্যাথ এসকে আমার ইভেন্ট, এটার মিটিং কোড কিন্তু আলাদা, এখানে আমি গেস্ট সিলেকশন করে দিয়েছি। এভাবে আমি করতে পারি, এটা আমার ম্যাথ ক্লাসের জন্য। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আমরা একই মিটিং কোড ব্যবহার করে আমরা সেভারেল ক্লাস নিতে পারবো।